গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোশফিক মাহবুব সুইসাইড করেছেন ওই শিক্ষার্থী বুধবার রাতে নিজ বাসার ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে আত্মহত্যার আগে সরকার ও দেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বুধবার রাত নয়টা উনপঞ্চাশ মিনিটে মুশফিক তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন নিউজ টিভি দর্শকদের জন্য তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো। যেখানে ব্যবস্থাটাই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত সেখানে কারো কোনো কিছু বলার ন্যূনতম অধিকার নেই তখন বুঝতে নিতে হবে আপনার কণ্ঠ আওয়াজ বা প্রতিবাদের কোনো মূল্য নেই সুতরাং কথা বলা বন্ধ করেন সরকারকে সমর্থন যোগান আর দাসের মতো তার প্রশংসা করতে থাকেন শিক্ষা ব্যবস্থা আমাদের শিখিয়েছে কি করতে হবে আর কি করা যাবে না যাতে করে এমন একটি সমাজ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারি যাদের ইচ্ছা মতো আমাদের কারাগারে ঢুকানো বা খুন করার শক্তি আছে এমন কি অনেক সময় লাশও খুঁজে পাওয়া যায় না আমাদের অনুভূতির কি কোনো মূল্য নেই তাদের এই ক্ষমতা কে দিয়েছে এটাই কি গণতন্ত্র নাকি একে ব্যবহার করে আমাদের ক্ষমতার দাস বানানো ও প্রশংসার খুঁটি বানাতে চায় শুধু অস্ত্রের জোর আছে বলেই কি এটা হচ্ছে আমি বলছি অস্ত্রের শক্তি বিশ্বের সবচেয়ে বড় শক্তি নয় আমি একজন বাংলাদেশি হিসেবে স্বাধীনতা চাই যদি এ কারণে আমাকে খুন হতে হয় তারপরও বারো ঘন্টা আগে দেওয়া মুশফিকের স্ট্যাটাসটি অবশেষে সত্যি হয়েছে সুইসাইড শুনে মনে হতে পারে কিংবা কোন ব্যর্থতা না পেরেই হয়তো নিয়মের সব তিনি অন্য ভবনে পাড়ে জমিয়েছেন মৌশিক মাহবুবের টাইমলাইন পর্যবেক্ষণ করে দেখা যায় আগে থেকেই সে দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিল চলমান ছাত্র আন্দোলনে যে দমনপীড়ন চলছে তা দেখে খুবই উদ্বিগ্ন ও হতাশ হয়ে পড়েছিল তবে তার কাছের বন্ধুরা জানিয়েছেন যে মৌসফিকের তেমন কোনো আর্থিক কিংবা অন্য কোনো মেজর প্রবলেম ছিল না যে কারণে সুইসাইড করার মতো একটি কঠিন ডিসিশন তাকে নিতে হবে সে খুব স্বাধীনশ্বেতা টাইপের ছিল এমনকি অন্য কেউ ডিপ্রেশনে ভুগলে সে তাকে কাউন্সেলিং করতেন তার এই স্ট্যাটাসটি অনেক কিছুরই অব্যক্ত প্রভাবক হিসেবে থেকে যাবে আমাদের ঘুনে ধরা এই পরিত্যক্ত সমাজের সব অনিয়ম আর ব্যর্থতার ইতিহাসের কোনো এক নাম না জানা অধ্যায়ে ডাবি প্রক্টর অধ্যাপক ডক্টর এ কে এম গোলাম রাব্বানি বলেন আমরা তার বিভাগের মারফতে জেনেছি যে সে আত্মহত্যা করেছে এটি খুবই দুঃখজনক ঘটনা আমরা তার আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লোতপুর নাহার লোমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রাজধানীর রমনা মডেল থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম জামিনের আবেদন না মঞ্জুর করে এই আদেশ দেন লোমার আইনজীবী আদালতে বলেন লোমার বাবা আব্দুল কুদ্দুস একজন অধ্যাপক ছিলেন তিনি মারা গেছেন তার কোনো ভাই নেই তারা তিন বোন আদালতে তার মা এসেছেন গরিব মানুষ তারা আর অধিকাংশ সচেতন মানুষ কোটা সংস্কার আন্দোলনের পক্ষে তার নামে একটা কথিত ভিডিও চালিয়ে দেওয়া হয়েছে অযৌক্তিক রিমান্ড আবেদন করা হয়েছে লোমার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আন্দোলনের সময় বয়ে দ্বিতীয় বর্ষের পরীক্ষা না দিয়ে তিনি বাড়িতে চলে যায় উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে লোমার তিন দিনের রিমান্ড আদেশ দেন